কামরুন, অনেক দিন তো বিদেশে কাটিয়ে, এবার দেশে ফিরে কি করবে কিছু ভেবেছো? মামি, রূপগঞ্জ আমার 5 বিঘা জায়গা আছে, পাশে কিছু জমি সস্তা দরে পাওয়া যাচ্ছে, ভাবছি ওগুলো কিনে নেব। ওখানে একটা MS প্রোডাক্টের ফ্যাক্টরি করব। মেশিনারি সব বিদেশ থেকে আসবে, আর ওই সাপ্লায়ারদের সাথে কথা হয়েছে, কিন্তু অল্প পুঁজিতে তো সম্ভব না, তাই ভাবছি একটা ব্যাংক লোন করব। তা তো অবশ্যই। ওই যে তোমার মামা দাদি এসে আছে। আমার কেমন আছে? এই এই থাক, বসো বসো বসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অনেকক্ষণ বসে রেখেছি না? তা কামরুল, এবার তো দেশেই থাকবে, তা কি করবে কিছু ভেবেছো? মামা, ডিসিশন একটা নিয়েছি। মামা, ও আসলে একটা ফ্যাক্টরি করতে যাচ্ছে। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি? MS প্রোডাক্টের। মামা, আপনি তো জানেন, আপনাদের ব্যাংক থেকে আমি 2 কোটি টাকা লোন নিতে চাই, এই ব্যাপারে আপনার সহযোগিতা চাই মামা। অবশ্যই করব। শোনো, মতিঝিল ব্রাঞ্চে রফিক আছে, আমার বন্ধু, কালকে কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করো, আমি ফোনে বলে দেব। আপনার মামা আমাকে সব বলেছে, দেখি আপনার প্রজেক্ট প্রোফাইল আর কাগজপত্রগুলো। আপনার কাগজপত্র সব দেখলাম, রাইট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিং কোথায়? ব্যবসা করতে হলে তো আপনাকে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস সরকারকে দিতে হবে। এইসব কথা তো কেউ আগে বলেনি। কেউ বলেনি, এখন আমি বললাম। আর শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে কি ব্যবসা হয়? লোন প্রসেসিং করা যায়? তা অবশ্যই ঠিক বলেছেন। আপনি আপনার এলাকার আয়কর এবং ভ্যাট অফিসে যান, ওরা আপনাকে সব কিছু করে দেবে। তাছাড়া NBR অফিসের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে তার সব কিছু করতে পারবেন, একেবারেই সহজ। তাই নাকি? অনলাইনেও করা যাবে? ওই NBR এর ওয়েবসাইটে গিয়ে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে পারবেন? জি স্যার, পারবো। পেয়ে গেলাম আমার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। দোস্ত, অফিসে বসে পেয়ে গেলাম আমার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। NBR একটা দারুণ কাজ করেছে। তাই নাকি? ভ্যাট অফিসেও যা লাগে না, অনলাইনে বসে মাসিক রিটার্ন, ভ্যাট সবই দেওয়া যাবে। অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট এখন পানির মতোই স্বচ্ছ। আপনার কলকারখানার ভ্যাট রেজিস্ট্রেশন গ্রহণ করুন, উৎপাদিত প্রতিটি পণ্যের ভ্যাট দিন। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।